হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল একেস ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি একটা খুব অল্প উপকরণ দিয়ে একটা সাধারণ রান্না করে দেখাবো, আবার খেতেও লাগবে খুব সুন্দর, একটা নিরামিষ রান্না। দেখো বন্ধুরা কি রান্না করছি আজকে। এখানে দেখো চাল কুমড়ো খুব ঝিরি ঝিরি করে আমি কেটে নিয়েছি, এখানে 5টা কাঁচা লঙ্কা আছে, এখানে ফোড়নের জন্য তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, সঙ্গে একটু কালো জিরের পরিমাণটা বেশি দিয়েছি, নারকেল কোড়া আছে, লবণ আছে, হলুদ আছে, সর্ষে তেল আছে। একদম সিম্পল কিন্তু খেতে খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে। শুরু করে দিচ্ছি রান্নাটা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি, অল্পই তেলটা দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি চাল কুমড়োটা দিয়ে দেব। তেল ফোড়নটা হয়ে গেছে, চাল কুমড়ো কুচি কুচিটা দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, যার যার স্বাদ মতো লবণ দেবে। রান্নাটায় কিন্তু বেশি একটা জল দিতে হবে না, এই চাল কুমড়োর থেকেই জল গলবে। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলে, ঢেকে ঢেকে রান্না করলে এই জলেই হয়ে যাবে। আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার আমি ঢেকে দেবো। গ্যাসটা একটু কম করে দেবো, মাঝে মাঝে ঢাকনা খুলে একটু দেখে নিতে হবে, নিচে লেগে গেলে রান্নাটাই টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই কারণে ঢেকে ঢেকে কম আঁচে রান্নাটা করতে হবে। দেখো বন্ধুরা চাল কুমড়োটা প্রায় শেষের দিকে, এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, 1/2 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে খুব বেশি ফোড়ন নাড়ানো যাবে না। আর এখানে আমি দুধের সঙ্গে একটুখানি চাল, চালের গুঁড়ো বলে যেটা, চালের গুঁড়োটা আমি গুলিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো নামানোর আগে, তাহলে ঘন্টটা ভালো হবে। আমি একটুখানি চিনি দিয়ে দেবো, তাহলে খেতে আরও টেস্ট ভালো লাগবে। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে চাল কুমড়োটা খেতে, গরম ভাতের সঙ্গে লাশ জমে যাবে। চাল কুমড়ো আমার রান্নাটা হয়ে গেছে, নিরামিষ চাল কুমড়ো নামিয়ে নিচ্ছি। নিরামিষ নারকেল চাল কুমড়োটা আমার রান্না হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে চেপে রাখবে, তাহলে নতুন নতুন রান্নার রেসিপিগুলো পেয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।